নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছো শুরু করছি আজকের গল্প গল্পের নাম লজ্জা হর লিখেছেন বিমল মিত্র রামায়ণের যুগে ধরনী একবার দ্বিধা হয়েছিল সে রামও নেই সে অযোধ্যাও নেই কিন্তু কলিযুগে যদি দ্বিধা হতো ধরণী তো আর কারোর সুবিধে হোক আর না হোক ভারী সুবিধে হতো রমাপতির সত্যি অমন অহেতুক লজ্জাও বুঝি কোনো পুরুষ মানুষের হয় না মোরের মাথায় দাঁড়িয়ে সবাই গল্প করছি হঠাৎ চিৎকার করে উঠল ননিলাল বললে ওই আসছে রে কিন্তু ওই পর্যন্ত আমরা সবাই চেয়ে দেখলাম রমাপতি আমাদের দেখেই আবার নিজের বাড়ির মধ্যে গিয়ে ঢুকল সবাই বুঝলাম রমাপতির যত জরুরি কাজই থাক এখনকার মতো এই রাস্তা মারানো ওর বন্ধ বাড়িতে ফিরে গিয়ে হয়তো চুপ করে বসে থাকবে খানিক্ষণ তারপর হয়তো চাকরকে পাঠাবে দেখতে চাকর যদি ফিরে গিয়ে বলে যে রাস্তা পরিষ্কার তখন আবার বেরুতে পারবে বললাম চল আমরা সরে যাই ওর অসুবিধে করে লাভ কি ননীলাল বললেন কেন সরতে যাব এ রাস্তা কি ওর লেখাপড়া শিখে এমন মেয়ে ছেলের বেহদ্য আমরা কি ওকে খেয়ে ফেলব এমনই রমাপতি রাস্তা দিয়ে চলতে গেলে পাছে কেউ জিজ্ঞেস করে বসে কেমন আছো তখন যে কথা বলতে হবে মুখ তুলতে হবে চোখে চোখ রাখতে হবে সমবয়সী বৌদিরা হাসে বলে ছোট ঠাকুরপো বিয়ে হলে কি করবে মেজ বৌদি বলে আমাদের সামনেই মুখ তুলে কথা বলতে পারে না তো বউয়ের সঙ্গে কি করে রাত কাটাবে ভাই বাড়িতে অনেকগুলো বৌদি কেউ কেউ কম বয়সী আবার তারা নিজের নিজের স্বামীর কথাটা কল্পনা করে নেয় যত কল্পনা করে তত হাসে অন্য সব ভাইরা সহজ স্বাভাবিক মানুষ ব্যতিক্রম শুধু রমাপতি শুনতে পাই বাড়িতেও রমাপতি নিজের নির্দিষ্ট ঘরটার মধ্যে আবদ্ধ থাকে ঘরের মধ্যে বসে কি করে কারো জানবার কথা নয় খাবার ডাক পড়লে একবার খেয়ে আসে তরকারিতে নুন না হলেও বলবে না মুখে জলের গ্লাস দিতে ভুলে গেলেও চেনেবে না পৃথিবীকে এড়িয়ে চলতে পারলেই যেন ভালো এক একদিন হঠাৎ বাড়ি আসার পথে দূর থেকে দেখতে পাই হয়তো রমাপতি হেঁটে আসছে সোজা টাম রাস্তার দিকেই আসছে তারপর আমাকে দেখতে পেয়েই পাশের গলির ভেতর ঢুকে পড়ল পাঁচ মিনিটের রাস্তাটা ত্যাগ করে পনেরো মিনিটের গলিপথ দিয়েই উঠবে ট্রাম রাস্তায় কিন্তু তবু অতর্কিতেও তো দেখা হওয়া সম্ভব গলির বাঁকেই যদি দেখা হয়ে যায় কোনো চেনা লোকের সঙ্গে হয়তো মুখোমুখি এসে দাঁড়িয়ে পড়লেন বাড়ার প্রবীণতম লোক জিজ্ঞেস করে বসলেন এই যে রমাপতি তোমার বাবা বাড়ি আছে নাকি নির্দোষ নির্বিরোধ প্রশ্ন নয় যে ভয়ে আঁতকে উঠতে হবে পাওনাদার নয় যে মিথ্যে বলার প্রয়োজন হবে একটা হাঁ বানা তাও বলতে রমাপতির মাথা নিচু হয়ে আসে কান লাল হয়ে ওঠে কপালে ঘাম ঝরে সে এক মর্মান্তিক যন্ত্রণা যেন তারপর সেখান থেকে এমনভাবে সরে পড়ে যেন বিপদের হাত থেকে পরিত্রাণ পেয়ে গেছে ছোটবেলায় রমাপতি একবার কেঁদে ফেলেছিল তা ননীলালেরই দোষ সেটা একা একা রমাপতি চলেছিল কালীঘাট স্টেশনের দিকে ওদিকটা এমনিতেই নিরিবিলি বিকেলবেলা ট্রেন থাকে না চারিদিকে যত দূর চাও কেবল ধুধু ফাঁকা বড় প্রিয় স্থান ছিল ওটা রমাপতির আমরা জানতাম না তার দল বেঁধে আমরা ওদিকে গেছি ধূমপানের হাতেখড়ির পক্ষে জায়গাটা আদর্শ স্থানীয় হঠাৎ নজরে পড়েছে সকলের আগে বিশ্বনাথের বললে আরে রমাপতি না সকলে সত্যিই অবাক হয়ে দেখলাম দূরে রেললাইনের পাশে রাস্তা ধরে একা একা চলেছে রমাপতি আমাদের দিকে পিছন ফেরা দেখতে পাইনি আমাদের দুষ্টুবুদ্ধি মাথায় চাপল ননিলালের বললে দাঁড়া কাজ করি ওর কাছা খুলে দিয়ে আসি যে কথা সেই কাজ তখন কম বয়স সকলের একটা নিষিদ্ধ কাজ করতে পারার উল্লাসে সবাই উন্মত্ত ননীলালের উপস্থিত টের পায়নি রমাপতি ননীলালের রসিকতার সিদ্ধিতে সবাই মাঠ কাঁপিয়ে হো হো করে হেসে উঠেছি কিন্তু রমাপতির কাছে গিয়ে মুখখানার দিকে চেয়ে ভারী মায়া হলো রমাপতি হাউ হাউ করে কাঁদছে সে গল্প বিয়ের পর প্রমিলার কাছেও করেছি প্রমিলা বলে আহা বেচারা তোমরাই ওকে অমনি করে তুলেছ সেদিন প্রমিলা বললে ওই বুঝি তোমাদের রমাপতি এসো এসো দেখো দেখে যাও বললাম ওকে তুমি চিনলে কি করে প্রমিলা বললে ও না হয়ে যায় না আমি বারান্দায় দাঁড়িয়ে আছি একবার মুখ তুলে পর্যন্ত চাইলে না ওপর দিকে ও বয়সে এমন দেখা যায় না তো বারান্দার কাছে গিয়ে দেখি সত্যি ঠিকই চিনেছে রমাপতি বটে বললাম সরে এসো নইলে মূর্ছা যাবে এখনই তা অন্যায়ও কিছু বলিনি আমি ক্লাস সেভেনে গুড কন্ডাক্টের প্রাইজ পেয়েছিল রমাপতি মোটা তিনখানা ইংরেজি ছবির বই সেই প্রথম আমাদের স্কুলে প্রাইজের চলন হলো স্কুলের হলে লোকারণ্য আমরা স্কুলের ছাত্ররা সেজে গুজে গিয়ে একেবারে সামনের বেঞ্চিতে বসেছি আমরা খারাপ ছেলের দল সবাই কেউ প্রাইজ পাব না কমিশনার ম্যাকেয়ার সাহেব নিজের হাতে সবাইকে প্রাইজ দিচ্ছেন এক একজন করে বুক ফুলিয়ে গিয়ে দাঁড়াচ্ছে আর প্রাইজ নিয়ে প্রণাম করে নিজের জায়গায় এসে বসছে তারপর ম্যাকেয়ার সাহেব ডাকলেন মাস্টার রমা সিনহা হা কেউ হাজির হলো না সাহেব আবার ডাকলেন মাস্টার রমা সিনহা সেনা সেক্রেটারি পরিতোষবাবু এদিক ওদিক চাইতে লাগলেন হেডমাস্টার বাবু একবার চোখ বলিয়ে নিলেন আমাদের দিকে তারপর নিচু গলায় কী বললেন সাহেবকে গিয়ে তারপর থেকে গুড কন্ডাক্টের প্রাইজটা বরাবর রমাপতি পেয়ে এসেছে কিন্তু কখনো সভায় এসে উপস্থিত হয়নি সে সময়টা কালীঘাট স্টেশনের নিরিবিলি রেল লাইনটার পাশের রাস্তা ধরে একা একা ঘুরে বেরিয়েছে সে এরপর আমরা একে একে লেখাপড়া ছেড়ে দিয়ে কাজে ঢুকেছি একা রমাপতি আই পাশ করেছে বি পাশ করেছে আমাদের সঙ্গে কচিত কদাচিত দেখা হয় দেখা যদি বা হয় তো সে একতরফা দেখানো হলেও কিন্তু রমাপতির খবর নানা সূত্রে পেয়ে থাকি চুল ছাড়তে ছাড়তে কানাই নাপিত বলেছিল ছোট বাবু দাড়িটা এবার কামাতে শুরু করুন আর ভালো দেখায় না আমরা তখন সবাই খুর ধরেছি কিন্তু রমাপতি তখনও এক মুখ দাড়ি গোফ নিয়ে বিমুখ ঢেকে বেড়ায় কানাই এবারই পুরনো নাপিত পৈতৃক নাপিতও বলা যায় রমাপতিকে জন্মাতে দেখেছে বললে নতুন খুরটা আপনাকে দিয়েই বৌনি করি আজ কি বলেন ছোটোবাবু রমাপতি মুখ নিচু করে খানিকক্ষণ ভেবে বলেছিল না না ছি লোকে কি বলবে কানাইনাপিত বলেছিল লোকের আর খেয়ে দে কাজ নেই তো আপনার দাড়ি নিয়ে যেন মাথা ঘামাচ্ছে সব না থাকরে সামনের গরমে ছুটি আসছে সেই সময় কলেজ বন্ধ থাকবে তখন দেশ বরং কামিয়ে হঠাৎ যেদিন প্রথম দাড়িগোপ কামানোর চেহারা দেখলাম সেদিন ঠিক চিনতে পারিনি ছাতার আড়ালে মুখ ঢেকে চলেছে রমাপতি আমাকে দেখে হঠাৎ গতিবেগ বাড়িয়ে দিল নতুন জুতো পরতে লজ্জা নতুন জামা পরতে লজ্জা ওর মনে হয় সবাই ওকে দেখছে যেন উমাপতিদার বিয়েতে বৌভাতের নিমন্ত্রণে গিয়ে জিজ্ঞেস করলাম সেজদা রমাপতিকে দেখছি না যে সে কোথায় সেজদা বললে সে তো সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়েছে বাড়ি থেকে সব লোকজন বিদে হলে রাত্রির দিকে বাড়ি ঢুকবে এপাড়ায় মেয়েরা পরস্পরের বাড়ি বেড়াতে যাওয়ার অভ্যাসটা রেখেছে যেদিন দুপুরবেলা কেউ এলো বাড়িতে রমাপতি বাইরের সিঁড়ি দিয়ে ঢিপি ঢিপি পায়ে বেরিয়ে পড়লো রাস্তায় বেরিয়ে কোনো রকমে ট্রামে বাসে উঠে পড়তে পারলেই আর ভয় নেই সব অচেনা লোক অচেনা লোকের কাছে বিশেষ লজ্জা নেই তার বড় যদুপতির শ্বশুর এ বাড়িতে কাজে ছাড়া বড় একটা আসেন না মেজ উষাপতির শ্বশুরমশাই মারা গেছেন বিয়ের আগে সেজ ভাই উমাপতিদার শ্বশুর নতুন মেয়ে এখানে থাকলে রবিবার রবিবার দেখতে আসেন তিনি আবার একটু কথা বলেন বেশি বাড়ির সকলকে ডাকা চাই সকলের সঙ্গে কথা কওয়া চাই সকলের খোঁজ খবর নেওয়া চাই মেয়েকে বলেন হ্যাঁ রে তোর ছোটো দেওয়ারকে তো কখনো দেখতে পাই না এতদিন ধরে আসছি মেয়ে বলে ছোট ঠাকুরপুর কথা বলো না বাবা তুমি রবিবারে আসবে শুনে সকালবেলায় সেই যে বেরিয়ে গেছে বাইরে আর আসবে সেই দুপুরবেলা বারোটার সময় তাও বাড়ির বাইরে থেকে যদি বুঝতে পারে তুমি চলে গেছো তবে ঢুকবে নইলে এক ঘন্টা পার করে আসবে উমাপতিদার শ্বশুর হাসেন বলেন কেন রে আমি কি করলাম তার মেয়ে বলে তুমি তো তুমি বাড়ির লোকের সঙ্গেই কখনো কথা বলতে শুনিনি ছোটো ঠাকুর বাড়িতে থাকলেই টের পাওয়া যায় না ঘরে আছে কি নেই উমাপতির শ্বশুর কি ভাবেন কে জানে কিন্তু এ লোকের কাছে এ ব্যাপার গাছ হওয়া মা বলেন তোমরা কিছু ভেবো না বৌ মা রমা আমার ওই রকম আমার সঙ্গেই লজ্জায় কথা বলে না কথাটা অবিশ্বাস্য হলেও একেবারে মিথ্যে নয় স্বর্ণময়ীর সেবার ভীষণ অসুখ হয়েছিল ছেলেরা রাতের পর রাত জেগে মায়ের সেবা করতে লাগলো বউদেরও বিশ্রাম নেই পর ডাক্তার আসে ইঞ্জেকশন ওষুধ বরফ অনেক কিছু একটু সেরে উঠে স্বর্ণময়ী চারদিকে চেয়ে দেখলেন বললেন রমা কোথায় রমাপতি তখন ঘরে বসে বই পড়ছিল দরজা ভেজে দিয়ে বর্দা একেবারে ঘরে ঢুকে বললেন মার এত বড় একটা অসুখ গেল আর তুমি একবার দেখতে গেলে না দাদার কথায় রমাপতি অবশ্য গেল দেখতে মাকে রোগীর ঘরে তখন বাড়ির লোক আত্মীয় স্বজনে পরিপূর্ণ রমাপতি কিন্তু কিছুই করল না কিছু কথাও বেড়ল না তার মুখ দিয়ে চুপচাপ গিয়ে খানিক্ষণ সকলের পেছনে দাঁড়ালো স্বসংকোচে তারপর কেউ দেখে ফেলবার আগেই পালিয়ে এসেছে আবার নিজের ঘরে স্বর্ণময়ীর সে কথা এখনও মনে আছে বলেন তোমরা ভাবো ওর বুঝি দয়া মায়া নেই কিছু আছে বৌমা সেদিন নিজের চোখে দেখলাম যে দোতলার বারান্দায় মেজ বৌমার ছেলে ঘুমোচ্ছিল কেউ কোথাও নেই রোমু আমার দেখি ছেলের গাল টিপে দিচ্ছে মুখময় চুমু খাচ্ছে সে যে কি আদর কি বলবো তোমাদের রোমু যে আমার ছেলে পেলেদের অমন আদর করতে পারে আমি তো দেখে অবাক তারপর হঠাৎ আমায় দেখে ফেলতেই আস্তে আস্তে নিজের ঘরে চলে গেল প্রতিবেশীরা বেড়াতে এসে বলেন তোমার ছোট ছেলের বিয়ে দেবে না দিদি স্বর্ণময়ী বলেন রমুর বিয়ের কথা ভাবলেই হাসি পায় মা ও আবার সংসার করবে ছেলে পুলে হবে যার কাছা খুলে যায় দিনে দশবার তরকারিতে নুন না হলে বলবে না মুখ ফুটে এক গিলাস জল পর্যন্ত চেয়ে খাবে না একবারের বদলে দুবার ভাত চেয়ে নেবে না তা এই হলো রমাপতি রমাপতি সিংহ একে নিয়েই আমাদের গল্প আমার এক আত্মীয় একদিন টেলিফোনে ডেকে পাঠালেন বাড়িতে বললেন তোমাদের পাড়ার রমাপতি সিংহ বলে কোনো ছেলেকে চেনো বললাম চিনি কিন্তু কেন তিনি বললেন ছেলেটি কেমন আমার রেবার সঙ্গে মানাবে রেবাকে চিনতাম আইয়েতে দশ টাকার স্কলারশিপ পেয়েছিল থার্ড ইয়ারে পড়ছে বেশ স্মার্ট মেয়ে বাবার কাছে মোটর চালানো শিখে নিয়েছে অটোগ্রাফের খাতায় জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে কারো কোনো লোকের সই আর বাদ নেই নিজে ক্যামেরায় ছবি তোলে ভায়োলিন বাজিয়ে মেডেল পেয়েছে কলেজের মিউজিক কম্পিটিশনে মোট কথা যাকে বলে কালচার্ড আমি সেদিন সম্মতি দিলে বোধহয় বিয়েটা হয়েই যেত পাত্র হিসেবে রমাপতি খারাপই বাকি নিজের শিক্ষিত কলকাতায় নিজেদের তিনখানা বাড়ি সংসারে ঝামেলা নেই কিছু বোনেদেরও সকলের বিয়ে হয়ে গেছে চার ভাই বেশ উপার্জনক্ষম ভাইদের মধ্যে মিলও খুব রেবার মা বলেছিলেন কিন্তু কেন যে তুমি আপত্তি করছো বাবা বুঝতে পারছি না আমি বলেছিলাম রেবাকেই জিজ্ঞেস করে দেখুন মাসিমা এসব শুনেও যদি মত দেয় তো কিন্তু রেবাই নাকি শেষ পর্যন্ত মত দেয়নি আজ ভাবছি সেদিন সম্মতি দিলেই হয়তো ভালো করতাম শেষ পর্যন্ত রেবার বিয়ে হয়েছিল এক বিলত ফেরত অফিসারের সঙ্গে তারপর সে ভদ্রলোক শেষকালে কিন্তু সে কথা এ গল্পে অবান্তর এরপর ননীলাল এসে খবর দিয়েছিল ওরে রমাপতির বিয়ে হচ্ছে যে আমরা সবাই অবাক হয়ে প্রশ্ন করেছিলাম সে কি কোথায় ননীলাল বললে খবর পেলাম এবার আর কলকাতায় সম্বন্ধ নয় জব্বলপুরে জব্বলপুরে কার মেয়ে মেয়ে কী করে সব খবর ননিলালি বার করলে শেষে একদিন বললে ভাই চোখের ওপর নারী হত্যা দেখতে পারবো না আমি ভাঙচি দেব সত্যি সত্যিই ননিলাল ঠিকানা জোগাড় করে বেনামি চিঠি দিলে একটা আপনারা যাকে পছন্দ করেছেন তার সম্বন্ধে কলকাতায় এসে পাড়ার লোকের কাছে ভালো করে সংবাদ নেবেন নিজেদের মেয়েকে এমন করে গলায় ফাঁস লাগিয়ে দেবেন না ইত্যাদি অনেক কটু কথা বিয়ে ভেঙে গেল শুধু সেবারই প্রথম নয় যতবার ননিলাল বা আমরা কেউ সংবাদ পেয়েছি চিঠি লিখে বিয়ে ভেঙে দিয়েছি আমাদের সত্যি মনে হয়েছে রমাপতির সঙ্গে বিয়ে হলে সে মেয়ের জীবনে বিড়ম্বনার আর অবধি থাকবে না কিন্তু হঠাৎ একদিন বিনা ঘোষণায় রমাপতির বিয়ে হয়ে গেল কেউ কোনো সংবাদ পায়নি মাত্র একদিন আগে আমার কানে এলো খবরটা প্রমিলাও ও বহরমপুরের মেয়ে বললাম বহরমপুরের কমল মজুমদারকে চেনো নাকি খুব বড় উকিল তার মেয়ে প্রীতি মজুমদার প্রমিলা চমকে উঠল প্রীতি আমরা তাকে ডাকতাম বেবি বলে বহরমপুরের বেবি মজুমদারকে কে না চেনে একটা চোদ্দ বছরের ছেলে থেকে শুরু করে ষাট বছরের বুড়ো সবাই চিনবে তাকে বেবি টেনিসে তিনবার চ্যাম্পিয়ন ও কি চিনব না কিন্তু তখন আর উপায় নেই চিঠি লিখে জানালেও একদিন পরে খবর পাবে ননিলাল শুনে কেমন বিমর্ষ হয়ে গেল তবু যেন কেমন সন্দেহ হল তার শীষকালে আর পাত্র পেল না খুঁজে শেষে এই আকাট ছেলেটার হাতে পড়বে আর কোনো প্রীতি মজুমদার আছে নাকি বহরমপুরে প্রমীলা বললে মজুমদার বিশ্বে আরও আছে ওখানে কিন্তু খবর নাও দেখিনি ওর নাম বেবি কিনা তখন আর খবর নেবারই বা সময় কোথায় প্রমিলাও যেন বিমর্ষ হয়ে গেল বললে বেবির সঙ্গে বিয়ে হবে শেষকালে তোমাদের রমাপতির সে যে ভারী খুঁতখুঁতে মেয়ে গোপওয়ালা ছেলেদের মোটে দেখতে পারত না ওর প্রাইভেট টিউটার ছিল বদ্রীনাথবাবু তাকেই ছাড়িয়ে দিলে আমি জিজ্ঞেস করেছিলাম তোর মাস্টারকে ছাড়ালি কেন ও বলেছিল বড্ড বড় বড় গোঁপ বাবুর ওই গোঁপ দেখলে আমার ভয় লাগে তা তুমিও তো তাকে দেখেছ বললাম কোথায় কেন সেই যে বাসর ঘরে বাসর ঘরে কত মেয়ে এসেছিল সকলকে মনে থাকার কথা নয় আজ তবু মনে করতে চেষ্টা করলাম প্রমিলা আবার মনে করিয়ে দিতে চেষ্টা করলে মনে পড়ছে না তোমার সেই যে কালো জমির উপর জরির কাজ করা শিফন শাড়ি পরে এসেছিল লং স্লিভের সাদা লিনেনের ব্লাউজ পরা খুব কথা বলছিল ঠেস দিয়ে দিয়ে মনে নেই তবুও মনে পড়ল না প্রমিলা আবার বলতে লাগল বিয়ের পর দিন মা জিজ্ঞেস করেছিল কেমন জামাই দেখলে বেবি বেবি বলেছিল ভালো কিন্তু আমাকে বলেছিল তোর বর ভালোই হয়েছে মিলি কিন্তু আরেকটু লম্বা হলে ভালো হতো যে মেয়ে এত খুঁতখুঁতে তার সঙ্গে রমাপতির কিছুতেই বিয়ে হতে পারে না প্রমীলা সন্দেহ প্রকাশ করল না না সে মেয়ে হতেই পারে না অন্য কোনো প্রীতি মজুমদার হবে দেখো কখন বিয়ে করতে গেল রমাপতি কেউ জানতে পারল না ভোরের ট্রেন রাত থাকতে থাকতে উঠে একজন পুরু তার দু চারজন আত্মীয় স্বজনকে নিয়ে দলবল বেরিয়ে গেছে বউ যখন এলো তখনও বেশ রাত হয়েছে অনেকেই তখন খেয়ে দিয়ে শুয়ে পড়বার ব্যবস্থা করছে শাঁখের আওয়াজ পেয়ে প্রমীলা উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো একবার আমিও উঠে গেলাম বাড়ির লোকজনের ভিড়ের ভেতর ঘোমটা টানা বউটিকে দেখতে পেলাম না ভালো করে আর রমাপতিও যেন টোপরের আড়ালে নিজেকে গোপন করে ফেলতে চেষ্টা করছে মনে হলো লজ্জায় চোখ দুটো বুজিয়ে ফেলেছে কোনো রকমে এত দূর এসেছে সে বড় বেশি কিন্তু পাড়ার চেনা লোকের ভিড়ের মধ্যে সে যেন মর্মান্তিক যন্ত্রণা অনুভব করছে আমাদের বাড়ি থেকে একা আমারই নিমন্ত্রণ ছিল অনেক রাত্রে খাওয়া দাওয়ার পর বাড়ি ফিরতেই প্রমীলা ধরলে কেমন বউ দেখলে আমাদের বেবি নাকি বললাম কি জানি চিনতে পারলাম না কিন্তু যার বিয়ে তারই দেখা পেলাম না সে কি সে যে কোথায় লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে অনেক চেষ্টা করলাম দেখতে কিছুতেই দেখা পেলাম না পরদিন সেই কথাই আলোচনা হলো ননিলালকে জিজ্ঞেস করলাম বউ দেখলি রমাপতির ননিলাল যেন কেমন গম্ভীর গম্ভীর বললে বউটার কপালে দুঃখ আছে ভাই বেচারি ওর হাতে পড়ে মারা যাবে দেখিস জিজ্ঞেস করলাম রমাপতিকে দেখলি কাল কেউ দেখতে পায়নি সমস্ত লোকজন আত্মীয় স্বজনের দৃষ্টি থেকে সরে গিয়ে কোথায় যে লুকিয়ে রইল রমাপতি সেই এক সমস্যা বিশ্বনাথ বললে সেও দেখেনি কিন্তু কনক বললে আমি দেখেছি কোথায় দেখলাম মিষ্টির ভাড়ারে গেঞ্জি গায়ে ওর পিসির কাছে তক্তপোষের ওপর বসে রয়েছে জানলার ফাঁক দিয়ে দেখতে পেলাম আমাকে দেখেই মুখ ফিরিয়ে নিলে কানাই নাপিতকে চেপে ধরলাম সে বরের সঙ্গে গিয়েছিল সে তো হেসে বাঁচে না বলে ছোট বাবুর কাণ্ড দেখে সবাই অবাক সেখানে সে কিরে আগে সবাই বলে বর বোবা নাকি কনের বাড়ির ছেলেমেয়েরা খুব নাকাল করেছেন ছোটবাবুকে সারা রাত মাঝরাতে বাসর ঘর থেকে বেরিয়ে এসে ছোটোবাবু আমার কাছে হাজির আমি ছাতের এক কোণে ঘুমুচ্ছিলাম ছোটবাবু রাতে সেই ছাতে বসে কাটাবে আমার কাছে কিন্তু ছেলেমেয়েরা শুনবেন কেন তারা আমোদ আহ্লাদ করতে এছেন কিন্তু পরদিন প্রমিলার কাছে যা শুনলাম তাতে আমার বাঘরোদ হয়ে এলো প্রমিলা ভোরবেলা উঠেই ওদের বাড়ি গিয়েছিল আর ফিরে এলো বেলা দশটার সময় বললাম এত দেরি হলো দেখা হয়েছে প্রমিলা বললে গেছি বউ দেখতে আর না দেখে ফিরে আসব গিয়ে বললাম মাসিমা তোমার বউ দেখতে এলাম কাল শরীর খারাপ ছিল আসতে পারিনি মাসিমা বললে ছেলে বউ তো এখনও ঘুম তা বস মা একটু তার দরজা খুললো বেলা নটার সময় তোমার বন্ধু তো আমাকে দেখেই পালিয়ে গেল কোথায় বেবি কিন্তু ঠিক চিনতে পেরেছে আমাকে দেখেই বললে মিলি তুই তারপরে সোবার ঘরে নিয়ে গিয়ে বসালো আমায় দেখলাম সমস্ত বিছানাটা একেবারে ওলট পালট নতুন খাট বিছানা নয়ন সুখের চাদর বালিশের ওয়ার পাশাপাশি দুটো বালিশ একেবারে সিঁদুরে মাখামাখি বেবির মুখে গালেও সিঁদুরের দাগ বিছানায় শুকনো ফুল ছড়ানো আমি হাসছিলাম দেখে বেবি জিজ্ঞেস করলে হাসছিস যে বললাম সারা রাত ঘুমোসনি মনে হচ্ছে বেবি বললে ঘুমোতে দিলে তো বলে মুখ টিপে টিপে হাসতে লাগলো আমিও স্তম্ভিত বললাম বললে ওই কথা তারপর শোনোই তো প্রমীলা আবার বলতে লাগল তারপর আমি জিজ্ঞেস করলাম তোর বর কেমন হল তা শুনে কি উত্তর দিল জানো বললাম কি প্রমীলা বললে প্রথমে বেবি কিছু বললে না মুখ টিপে হাসতে লাগলো তারপর আমার কানের কাছে মুখ এনে হাসতে হাসতে বলল বড় নির্লজ্জ ভাই